সেনাবাহিনীকে বিতর্ক করে দিলেন মাননীয় সশস্ত্র বাহিনীর মন্ত্রী উনি। সবাই এগুলো মনে রাখবেন, মনে রাখবেন। আপনারা কিছু করেন নাই, আপনারা দোয়া তুলসী পাতা, আপনারা যে পাঁচ বছর ক্ষমতায় ছিলেন গিয়াসুদ্দিন আল মামুন সাহেব, আপনারা মানে এই যে মন্ত্রিসভার সদস্য ব্যবসা করতে পারবে না বাংলাদেশে? আমরা ট্যাক্স দিই, যারা বিনা ট্যাক্সে বিদেশ থেকে বস্তা ভরে টাকা লইয়া যায় তাদের হিসাবটা সবাই রাখতে পারেন না? আমি এইসব ব্যাপার, যেহেতু আমরা জাতীয় সংসদ অকার্যকর মাছের বাজার, জাতীয় সংসদে বাম কানে শুনে না, বাম চোখে দেখে না, এই জাতীয় সংসদে আমরা যাওয়ার আগ্রহ এটা নাই। তবে জাতীয় সংসদে যেতে পারি একটা শর্তে, সেই সংসদে ক্যারটেকার বিল আনলে আমরা সাপোর্ট করতে যাব, আর না হলে তো উই আর নট ডিমান্ডিং দ্য গভর্নমেন্ট। আপনারা যখন 111-এর আগে তো আপনারা চাইছিলেন যে ইয়াজউদ্দিন সাহেবকে দিয়ে জেনতেন ভাবে নির্বাচন করিয়ে দিতে। আপনাদের নির্বাচন কমিশনার কি এক ভদ্রলোক ছিল, ওই যে বলতো পেট গরম মাথা গরম, কি নাম ওনার? শোভা, একটা কথা বলি, যেন তেন নির্বাচন এ দেশে চলে না। আমরা ঠিক আছে, আমাদের বানানো নির্বাচন কমিশনের অধীনে শেখ হাসিনা নির্বাচন করবে না, তাই বলে কি লঘুপেটা দিয়ে মানুষ মারবে, বঙ্গভবনে লাইন কেটে দিবে? আপনারা তো 111-এর সময়, 111-এর আগে আপনারা করেন নাই, আপনারা গ্রেনেড হামলা করেন নাই? গ্রেনেড হামলার প্রমাণ না হইতে এটা বলা যাবে না। গ্রেনেড হামলার জন্য আমাদের নেতারা জেলে, হাস্যাস্পদ, এগুলো এখানে আলোচনা করে বাবর সাহেব কিছু করে নাই? নেভার নেভার নেভার, করতে পারে না। কোন রাজনৈতিক নেতা আরেকজন রাজনৈতিক নেত্রীকে হত্যা করার পরিকল্পনা করতে পারে না, আই ক্যান বিলিভ। মাননীয় হুইপ, আপনি ঠিক আছে মানলাম, কিন্তু আপনারা তো ক্ষমতায় ছিলেন, আপনারা ক্ষমতায় থাকতে আমরা তো বড় করেছি, বহুত লোকে জজমিয়ারে ধরছি, আমরা অনেক কিছু বাইর করার চেষ্টা করছি, কিন্তু গভর্নমেন্ট এখন আইসা সমস্ত কিছু নতুন করে তারা করে প্রকৃত রহস্যকে বাইর করুকটা। তারা এখন জিয়া আরফানের ট্রাস্ট মামলা, খালেদা জিয়া, ওইটা সেটা কোথায় কি আছে। এই যে কালকে আমি লন্ডন আসতেছি, আমারে 15-3 ঘন্টা এয়ারপোর্টে বসা রাখছে, সিলও মারা না, যাইতেও পারে না। এদিকে আমিরাজ বলছে আপনার লাগেজ নামায় নেন, আমরা প্লেন ছেড়ে দেব। পরে কোন কারণ দিয়েছে, একটা লাগেজ স্ক্যানিং করতে তো শেষ কিছু নাই, দুইবার আমার লাগেজ আইনা স্ক্যানিং করতে। এই যে হয়রানি, এই যে অসম্মান, আপনি বিএবিএতে কোনো আওয়ামী লীগের এমপি যেতে পারবে, বিএনপি এমপি যেতে পারবে না, এগুলো দেশে শাসন চলছে, এখানে দেশে অরাজকতা চলছে, শাসনের নামে লুটপাট চলছে। আজকে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ধ্বংস। এই কারণে আমি মনে করি যে আমরা এখানে আজকে যে পরিবেশে আলোচনা করতে আসছি, অল উই আর ফ্রেন্ড, উই আর বিএনপি পিপল। আপনি মাঝখানে হয়তো মাঝে মাঝে খোসা দিয়ে কথা বলেন যে কিছু বাইর করার চেষ্টা, বাইর আমাদের কি করবেন? একটা দুর্নীতি তারেক জিয়ার সম্বন্ধে প্রমাণ করুক, আমি হাতে চুড়ি পরে রাজনীতি আর করবো না, কোনোদিন আপনার সামনে আসবো না, কেন ডেট পড়ে? তাতে মামলাগুলো উঠে নিল, এটা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার সফল রাষ্ট্রপতি, যারা বিশ্বব্যাপী তলাবিহীন ঝুড়ি হিসাবে বাংলাদেশ পরিচিত ছিল, সে তলাবিহীন ঝুড়িকে বাংলাদেশের সারা বিশ্বের কাছে, বিশ্বের দরবারে যে জিয়াউর রহমান তুলে ধরল, যে জিয়াউর রহমান বিশ্ব মুসলিমের কাছে, মুসলিম দেশগুলো থেকে তার স্বীকৃতি আদায় করল, সার্কে অন্তর্ভুক্ত করল, সার্কের স্বপ্নদ্রষ্টা, সেই জিয়ার সন্তানকে আপনি মারলেন, গায়ে হাত উঠেলেন, নতুন করে মামলা দিলেন। আমার মনে বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকলে যত দুর্নীতি করলেও আমার মনে হয় অনেক আত্মীয়কে মাফ করে দিত।
বিবেক আছে, সে বিবেকে রাজনীতি আওয়ামী লীগ করে না। যদি করতো তো বাইল কেন বসে আছে, আমির সাহেব কেন বসে আছে, আব্দুল জলিল কেন বসে আছে, সুরঞ্জিত কেন বসে আছে? তাদের জন্য আপনার মায়া কান্না কেন? মায়া কান্না না, অভিজ্ঞ আর অনভিজ্ঞ। এখন আমারও যদি আপনার এই চ্যানেল ইউরোপিয়ানে বসাই দেন, কেন আমি চালাতে পারবো? এখন লন্ডনের রাস্তা আমি চিনি না, আর মালিক সাহেব আমার প্যাসেঞ্জার সিটে আমার ড্রাইভিং সিটে বসাই দিলে বলো চলো সেন্ট্রাল লন্ডন যাই, আমি চিনব? তা আপনাদের সময় তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মুর্শিদ খান সাহেব, উনি পররাষ্ট্রমন্ত্রী কি বুঝতেন মাননীয়? মাত্র মমতার কাছে কি অঙ্কন চিত্র লইয়া গেছে উপহার, মমতা দিয়ে ঘুমে আছে, আসলে ঘুমে না, জায়গা ঘুমাইতেছে। হাউ ফল দি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, চারজন মুখ্যমন্ত্রী আনতে পারলেন, মমতারা আনতে পারলেন না, ব্যাপারটা আমরা সব বুঝি, সব বুঝি, কিন্তু হিন্দুস্তান আমাদের বন্ধু, আমরা প্রভু হইতে চাই না। প্রভুত্ব করবে, ট্রানজিট চলবে, করিডোর চলবে, টিপাই মুখ বাঁধ শুরু হবে, গুলি বন্ধ হবে না, সীমানা রেখা ঠিক হবে না, আমরা বসবাস আঙ্গুল চিবো না, এটা হয় না। মাননীয় হুইপ, ওরা তো মমতাকে আনতে পারে নাই, আরো চারজন মুখ্যমন্ত্রীকে নিয়ে আসছে, ভারতের প্রধানমন্ত্রীকেও নিয়ে আসছে, আপনারা তো তার কিছুই করতে পারেন, আপনারা তো শুধু ভারতের বিরুদ্ধে বিরোধিতার খাতিরে বিরোধিতা করেছেন। আপনারা ভারতের বিরুদ্ধে লোক আমি নয়, আমার দলও নয়, কিন্তু ভারতের কার্যকলাপের বিরুদ্ধে, দেশের স্বার্থে আদায়ে যদি ভারতের বিরুদ্ধে কথা বলতো আমি 100 বার চিৎকার দিয়ে বলবো ভারত আমাদের বন্ধু না। তাহলে ফারাক্কার পানি ছেড়ে দেন, তিস্তার পানি হিস্সা দেন, করিডোর বন্ধ করেন, ট্রানজিট বন্ধ করেন, পয়সা দেন, মাল নেন। বুঝবেন একটা কথা আজকে এখানে বলে যাই, এই ট্রানজিটের নামে এই করিডোর দিয়ে বাংলাদেশের 7 সিস্টারকে দমাবার জন্য ইন্ডিয়া বাংলাদেশ এফেক্ট করে কিনা আই ডাউট, এটা পত্রপত্রিকা আমি পড়ে দেখতেছি। তাই আমি মনে করি যে বাংলাদেশ বিএনপি ভারতকে বন্ধু মনে করে, প্রভু না, বন্ধুত্ব হলে বন্ধুর সাথে এক প্রসার গোলমাল হইতে পারে, আধা ছটা পানির গোলমাল হইতে পারে, কিন্তু ন্যায্য হিস্সা পাবো না। এই দীপুমণি আপনি আমার মোর্শেদ খানের তুলনা করেন, কোথায় মোর্শেদ খান আর কোথায় দীপুমণি? হ্যাঁ, হায় রে কোপাল, নতুন এমপি বানা দিছে পররাষ্ট্রমন্ত্রী, আজকে যদি পাকিস্তানের হিলালি কি হিলালি রাব্বানি হইতো তাও বুঝতাম। মাননীয় মোর্শেদ খান সাহেব প্রফেশনাল ডিপ্লোম্যাট, প্রফেশনাল অ্যাটলিস্ট দীপুমণি যদি অভিজ্ঞ ভালো আছে, উনি মোর্শেদ খান বাংলাদেশের একজন অভিজ্ঞ ব্যবসায়ী, মোবাইল ব্যবসায়ী, মোবাইল বিক্রেতা, মোস্ট সাকসেসফুল, মোস্ট সাকসেসফুল, লেখাপড়া জানে, হি ইজ নট এ ফরেন মিনিস্টার, ইজ আদার মে লেখাপড়া করেছে, কোথায় কোনো কথা নাই, এবং হি ইজ এন এডুকেটেড ম্যান, অভিজ্ঞতার আলোকে তাকে বানিয়েছে। আমি এটা আপনার সাথে একমত, জানি না আমার দল কি মনে করবে, আমি ব্যক্তিগত মনে করি যে মোর্শেদ খান সব সফলতা অর্জন করেছে সঠিক, বাট অ্যাটলিস্ট দীপুমণির চাইতে বহুত ভালো, সে তো অ্যাটলিস্ট দেশ বিক্রি করে নাই। থ্যাংক ইউ, দীপুমণির চাইতে ভালো, আমরা আফ্রিকার চাইতে ভালো, বাংলাদেশ মাননীয় হুইপ আফ্রিকার চাইতে আমরা ভালো, এটাই আমাদের অর্জন 40 বছরে। মালালা আব্দুল হামিদ খান বাসিনী বলেছিল পাকিস্তানকে আসসালাম আলাইকুম, 40 বছরে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি একটিমাত্র কারণে, পাকিস্তানের করাচিতে স্বর্ণের দাম 60 টাকা, ঢাকা 120 টাকা, কেন? চলো লড়ি, বিচ্ছিন্ন করে দিই। এই বিচ্ছিন্নর ভাব